দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সমুদ্র সৈকতের নাইট গার্ডের আড়ালে ইয়াবার বেচাকেনা করত মালিক, গড়েছে বিপুল সম্পদ, মাঝ সাগরে পাচারের সময় চার সহযোগী সহ গ্রেফতার। দখল দূষণে বিপন্ন চট্টগ্রামের কর্ণফুলী নদী, নতুন নতুন অংশেও গড়ে উঠেছে স্থাপনা, নির্বিকার প্রশাসন, মানববন্ধন ও সমাবেশে নদী ও খাল রক্ষা পরিষদের ক্ষোভ। রক্ষা করার জন্য সারা বাংলাদেশের জনসাধারণ জনসাধারণকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান। আগামী তিন মাসের মধ্যে সদর ঘাট সংস্কার করা হোক, না হয় আমরা বন্দরের এই জেটি বন্ধ করে দিব। বান্দরবানে মারমা জনগোষ্ঠীকে নিয়ে ব্যতিক্রমী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন, প্রতিভাবানদের খুঁজে বের করার প্রয়াস। শিল্পী, নতুন নতুন ছেলে মেয়ে উঠে আসুক আর আমাদের সাথে সংযুক্ত হোক। সেসব সুনাম অধিকারী কারিগররা এই টুকরোগুলিকে যদি তারা সুন্দর করে সাজিয়ে তুলে, তাহলে এক একটি টুকরোগুলি এক একটা সৌন্দর্যে আকর্ষণীয় অলঙ্কারে রূপান্তরিত হবে। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রহরী, রাতে ইয়াবা ডিলার। চট্টগ্রামে এভাবেই আট বছর ধরে চলছিল মালিকের গোপন বাণিজ্য। গড়েছেন বিপুল সম্পদ, তবে শেষ রক্ষা হয়নি। মাঝ সাগরে নিজের স্পিডবোটে করে ইয়াবা পাচারের সময় চার সহযোগী সহ হাতে নাতে ধরা পড়েছেন র্যাবের হাতে। কক্সবাজারের কুতুবদিয়া হয়ে পতেঙ্গার দিকে ইয়াবা চালান আসার খবর পেয়ে ইঞ্জিন চালিত বোট নিয়ে বঙ্গোপসাগরে ছুটছেন র্যাব সদস্যরা। মাঝসাগরে সাদা রঙের এই স্পিড বোটে হানা দিয়ে পাওয়া যায় 1,00,000 পিস ইয়াবা। হাতে নাতে ধরা পড়ে পাঁচজন। র্যাবের দাবি, এ দলের মূল হোতা মালিক, পেশায় পতেঙ্গা সমুদ্র সৈকতের নাইট গার্ড, তবে রাতের আধারে বদলে যায় তার পেশা, হয়ে ওঠেন চট্টগ্রাম শহরে ইয়াবার পাইকারি ডিলার। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রপথে নিয়ে এসে তারা পতেঙ্গা সি বিচ পর্যন্ত নিয়ে আসতো এবং এখানে মালিক এবং হাসান এই ইয়াবা সেগুলো রিসিভ করতো এবং তারা সেটা বিভিন্ন জনের কাছে বিক্রি করতো এবং এভাবেই সারা দেশে সেটা ছড়িয়ে পড়তো। আট বছর ধরে ইয়াবা ব্যবসা করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এ নাইট গার্ড, ফুলে ফেঁপে উঠেছে তার সম্পদ, রয়েছে একাধিক স্পিড বোট। তার আরও সম্পত্তি রয়েছে কি না সে সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং বিষয়টা আমরা খতিয়ে দেখছি। এছাড়াও অন্যান্য যারা রয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, তাদের সম্পত্তির ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। মালিকের সাথে গ্রেফতার তার চার সহযোগীও দীর্ঘদিন এই ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র্যাব। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুজন কমিউনিটি লিডারকে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী 19 নম্বর ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভি মোহাম্মদ ইউনেসের উপর হামলা চালায়। অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দুজন। দখলে দূষণে বিপন্ন কর্ণফুলী নদী, দুপাশে অবাধে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, প্রতিদিন দখল হচ্ছে নতুন নতুন অংশ। এ অবস্থায় দখল দূষণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে চট্টগ্রামে কর্ণফুলীর তীরে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী ও খাল রক্ষা পরিষদ। প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। একদিকে নির্বিচারে দখল, অন্যদিকে অবাধে দূষণ, সব মিলিয়ে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী। গত কয়েক বছর ধরে কমেছে নাব্য, নদীর দুপাশে জেগে উঠেছে দীর্ঘ চর।
জোয়ারের সময় চলাচলে সমস্যা না হলেও ভাটার সময় চরে আটকে যায় নৌকা সহ সব নৌযান। সংকুচিত হতে হতে নদীর প্রস্থ অর্ধেকে এসে ঠেকেছে। দুই পাশে জেডি নির্মাণ করছে এবং বিভিন্ন ময়লা আবর্জনা আটকে গিয়ে নদীগুলো ভরাট করিয়ে একদম ছোট হয়ে গেছে। এখান থেকে সাম্পান স্টার্ট করে নিয়ে প্রায় 20 মিনিট সময় লাগতো দক্ষিণ পারে যেতে, কিন্তু সেই জায়গায় এখন 5 মিনিটে চলে যাচ্ছে। তাহলে দুইবারে ভরাট হয়ে গেছে। নদী ভরাট করে দুপারে নির্মিত হয়েছে কয়েক হাজার অবৈধ স্থাপনা। হাইকোর্টের নির্দেশে কয়েক দফা উচ্ছেদ অভিযান চললেও এখন তাও বন্ধ। দখল, দূষণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নদী তীরে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী ও খাল রক্ষা পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি আপনার জেলা প্রশাসক, আপনার বন্দর কর্তৃপক্ষ সবাইকে নির্দেশ দেন, কর্ণফুলীকে যারা অবৈধ দখল করেছে অবৈধ তাদেরকে উচ্ছেদ করার জন্য আপনি নির্দেশ দিবেন। এই কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই কর্ণফুলীকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশের জনসাধারণ জনসাধারণকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। এরই মধ্যে বিলুপ্ত হয়েছে কর্ণফুলী তীরের 528 প্রজাতির গাছ, নদীর অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। আগামী 3 মাসের মধ্যে সদরঘাট সংস্কার করা হোক, না হয় আমরা বন্দরের এই জেটি বন্ধ করে দিব। আপনারা রাজস্ব কীভাবে আহরণ করেন, কর্ণফুলী নদীকে কীভাবে বিক্রি করেন সেটা আমরা দেখব। গানে গানে কর্ণফুলীকে অভাগিনীর দুঃখের কথা জানিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী শেফালী ঘোষ। তবে অস্তিত্ব সংকটে বিলীন হয়ে যাওয়া এই কর্ণফুলী নদী কাকে জানাবে তারই দুঃখের কথা? তবে কি দখল দূষণে হারিয়ে যেতে বসছে এই কর্ণফুলী? কেউ কি শুনবে না তার বাঁচার আকুতি? আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের চেয়ারম্যান পদে লড়ছেন দুই প্রার্থী, এর মধ্যে একজন আওয়ামী লীগের, অপরজন স্বতন্ত্র। ভোট গ্রহণ হবে কেন্দ্র 15টি এবং মোট ভোটার 2730 জন। 15 উপজেলায় সদস্য পদে প্রার্থী 69 জন। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সহ সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামে 15টি ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা কেন্দ্র ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। কোনো ভোটার তারা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং সেটা নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে বন্দরনগরী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। জানবো তার কাছ থেকে, সবুজ, নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন, এখন সেখানে কী ধরনের কার্যক্রম চলছে একটু জানাবেন আমাদের। এখন পর্যন্ত সার্বিক যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে কালকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে ধরনের প্রস্তুতি থাকে সেগুলোর সবই নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। এর মধ্যেই বিশেষ করে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্রে, প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা এর মধ্যে স্থাপন করা হয়েছে। ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো প্রত্যেকটি উপজেলায় পৌঁছানো হয়েছে। যারা প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকবেন প্রত্যেকটি কেন্দ্রে, মূলত 15টি যেহেতু কেন্দ্র, 15টি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসারের পাশাপাশি দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্বে থাকবেন। এবং এর পাশাপাশি ভোট কেন্দ্রের বাইরে কোনো ধরনের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে এখন থেকেই সেখানে নিরাপত্তা বাহিনীর 7 জন সদস্য দায়িত্বরত থাকবেন, 2 জন অস্ত্রধারী পুলিশ সদস্য সহ, এবং এর পাশাপাশি 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট সহ মোট প্রতিটি কেন্দ্রে নির্বাহী এবং বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে বলা যায় যে এই যে ভোট, মূলত ভোটের যে চেয়ারম্যান প্রার্থী মূলত 2 জন আওয়ামী লীগের 1 জন প্রার্থী এবং স্বতন্ত্র 1 জন প্রার্থী। এর বাইরে যে মেম্বার, সদস্য পদে যারা নির্বাচন করবেন তাদের মধ্যেই মূলত এই যে ভোট, এই ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এই যে সদস্য প্রার্থীদের যে ভোট
ভোট, এটি ঘিরে মূলত বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে। সেই হিসাবে বলা যায় যে এই যে নির্বাচন, এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সদস্য পদের যে যারা নির্বাচন করছেন তাদের মধ্য থেকে, এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যবস্থাটি এর মধ্যেই পুরোপুরি সম্পূর্ণ করা হয়েছে। তৎপর রয়েছে প্রশাসন। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানছিলাম আমরা। চট্টগ্রামের পটিয়ায় হাবিলাস দ্বীপ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া অনুদান আত্মসাতের অভিযোগে করেছেন ক্ষতিগ্রস্তরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা এজন্য ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুলি কবিরকে দোষারোপ করেছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনুদানের 25 লাখ টাকা আত্মসাত করায় আগুনে ঘরহারা হতদরিদ্র সব পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আত্মসাত করা অর্থ ও ত্রাণ সামগ্রী উদ্ধারে চট্টগ্রাম জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রতিযোগিতায় অংশ নেয়া কেউ পেশাদার শিল্পী নন, কিন্তু সবাই গান ভালোবাসেন, এমন 200+ মারমাকে নিয়ে ব্যতিক্রম ধর্মী সঙ্গীত প্রতিযোগিতা হয়ে গেল বান্দরবানে। বিভিন্ন ধাপ পেরিয়ে মূল পর্বে অংশ নেয়া 6 জনের মধ্যে প্রথম হন খাগড়াছড়ির চিংসা মং মারমা। আয়োজকরা জানিয়েছেন, পাহাড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান মারমাদের খুঁজে বের করতেই এমন উদ্যোগ। সঙ্গীত ভালোবাসেন এমন বিভিন্ন বয়সী মারমা প্রতিযোগীদের নিয়ে মাসখানেক আগে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা, যেখানে 3 পার্বত্য জেলার প্রায় 200+ প্রতিযোগী অংশ নেন। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। এতে 5 প্রতিযোগীকে পিছনে ফেলে বিজয়ী হন খাগড়াছড়ির প্রতিযোগী চিংসা মং মারমা। এমন আয়োজনে খুশি বাকিরাও। নতুন নতুন শিল্পী, নতুন নতুন ছেলে মেয়ে উঠে আসুক আর আমাদের সাথে সংযুক্ত হোক। এরকম একটা প্রতিযোগিতা রেখেছেন আসলে অনেক ভাগ্যের ব্যাপার। পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মারমা জনগোষ্ঠীর প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানায় সংগঠনটি। প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রচুর প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, তাদেরকে মঞ্চে আনার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমরা এই কম্পিটিশনটা করে যাচ্ছি। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষা সিং। আমাদের সেসব সুনাম অধিকারী কারিগররা এই টুকরোগুলিকে যদি তারা সুন্দর করে সাজিয়ে তোলে, তাহলে এক একটি টুকরোগুলি এক একটা সৌন্দর্যে আকর্ষণীয় অলঙ্কারে রূপান্তরিত হবে। প্রতিভাবানদের খুঁজে বের করতে 2009 সাল থেকে এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন বান্দরবান মারমা শিল্পী গোষ্ঠী। শহীদুল সুমন, যমুনা নিউজ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার গুমাইবিলে অবস্থিত বুদ্ধ মহাধাতু চৈত্য বিহারে। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে ছিল ভিক্ষু সংঘের পিণ্ডদান, বুদ্ধ মূর্তিদান, অষ্টপরিষ্কার, সমবেত প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি। ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, দান উৎসব সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতি তৈরি করে, ভক্তদেরকে বুদ্ধের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন তারা। অনুষ্ঠানে লোকানন্দ মহাস্থবীরকে সংবর্ধনা দেয়া হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারিতে। গাউসিয়া কমিটি হাটহাজারি উপজেলা শাখার উদ্যোগে পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তারা রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বিশ্বে হানাহানি বৈষম্য দূর করতে মহানবীর জীবনাদর্শ এবং ইসলামের পথ অনুসরণে তাগিদ দিয়েছেন তারা। মাহফিলে আল্লামা সৈয়দ তাহির শাহ, সৈয়দ সাবির শাহ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল সহ অনেকেই বক্তব্য রাখেন। কক্সবাজারের জাতীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও কানাডিয়ান রেড ক্রসের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সবার শুরুতে 8টি বিভাগের 8টি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়ালি বক্তব্য রাখেন, পরে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবান দিয়ে হাত ধুলে
গত এক বছরে চট্টগ্রাম বিভাগে 50% নেটওয়ার্ক বৃদ্ধি করেছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। একই সাথে টাইম ডিভিশন ডুপ্লেক্স প্রযুক্তির মাধ্যমে 2.3 GHz ব্যান্ডের নতুন স্পেকট্রাম ব্যবহারও শুরু করেছে তারা। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা। বলেছেন, দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে চট্টগ্রাম অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির ইন্টারনেট উপভোগ করতে পারছেন। গত 9 মাসে সারা দেশে বাংলালিংকের 3,200টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে বলেও জানানো হয়েছে অনুষ্ঠান থেকে। রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে আগুনে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসক বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে প্রশাসন। জুরাছড়িতে যেন একটি ফায়ার সার্ভিস স্টেশন হয় সেজন্য প্রশাসনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় জেলা প্রশাসনের ফান্ড থেকে 56টি পরিবারকে 2,500 টাকা করে প্রদান করা হয়েছে। এর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে 25 কেজি চাল ও 7,500 টাকা হারে 56 ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করা হয়েছে। গেল 9 অক্টোবর উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে 54 দোকান ও 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পাহাড়ে ঘুরবে সাইকেলের চাকা, এই স্লোগানে খাগড়াছড়িতে হয়ে গেল ব্যতিক্রমী সাইক্লিং প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের সবাই সদর হাসপাতালের চিকিৎসক ও নার্স। রোগী সেবার পাশাপাশি নিজেদের মনকে প্রফুল্ল রাখতে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিন্ন এই উদ্যোগ বলছেন তারা। ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কোয়ার মোড়ে জড়ো হন 11 জন সাইক্লিস্ট, যাদের সবাই খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, নার্স। এরপর সাইকেল চালিয়ে পাড়ি দেন 32 কিলোমিটার পথ। চিকিৎসকরা জানান, কর্মব্যস্ততার কারণে শরীরচর্চার সময় হয় না, তাই রোগী সেবার পাশাপাশি নিজেদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ। প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য, ফুয়েল কমানোর জন্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে সাইকেলটা একটা গুরুত্বপূর্ণ বাহন। এখানে প্রথম খাগড়াছড়ি থেকে পানছড়ি এবং পানছড়ি থেকে ভাইবোন চড়ার মাধ্যম হচ্ছে আমাদের এই প্রথম রেস শুরু হচ্ছে। বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার। আয়োজকরা জানান, এমন উদ্যোগে বাড়বে সাইকেল চালানোর আগ্রহ। আমরা যদি সাইকেল নিয়ে হাঁটাচলা করতে পারি তাহলে আমাদের সুস্বাস্থ্য সবার জন্য নিশ্চিত হবে, আমরা রোগ বিঘিনি থেকে মুক্ত পাব। জাতীয় সাইক্লিস্ট রাকিবুল ইসলামের উপস্থিতি ছিল প্রতিযোগীদের জন্য বাড়তি পাওনা। নার্স বলে তাদেরকে এরকম ইভেন্টে নিয়ে আসলে হয়তো এখান থেকেও বাংলাদেশে রিপ্রেজেন্ট করার মতো আমরা অনেক সাইক্লিস্ট পাব। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।